অনেকে আছেন যে দীর্ঘ সময় পায়খানাটাকে আটকে রাখেন তো এই ধরনের অভ্যাস যদি কারো থেকে থাকে পরবর্তীতে পায়ের সমস্যা সৃষ্টি করতে পারে কারণ দীর্ঘক্ষণ পায়খানা চেপে রাখলে যেটা হয় এটা আমাদের মলদ্বারে আলাদা একটা প্রেসার ক্রিয়েট করে ফলে মলদ্বারের ভিতরে রক্তনালিকাগুলো থাকে সেগুলো আস্তে আস্তে ফেটে যায় এবং পরবর্তীতে এখানে কন্টিনিউয়াস ব্লিডিং হতে হতে আস্তে আস্তে পায়ের অবস্থায় রূপ নেয় যারা ডায়েটারি ফাইবার অর্থাৎ শাকসবজি বা ফলমূল কম খান তাদের কিন্তু ভবিষ্যতে পায়ের আক্রান্ত হওয়ার সম্ভাবনা 90% আর তাই চেষ্টা করতে হবে যে শুরু থেকেই এই ব্যাপারে সতর্ক থাকা এবং বাচ্চাদেরকেও ছোটবেলা থেকে শাকসবজি খানোর অভ্যাসটা আস্তে আস্তে করে তুলবেন আর পানি তো খেতেই হবে পানি বা তরল খাবারের তো বিকল্প নেই এটা শুধুমাত্র পায়েসের সমস্যা নয় শরীরের সব ধরনের অসুখ বিসুখ দূর করার অন্যতম একটি হাতিয়ার হচ্ছে পানি তৈলাক্ত খাবার বা ফাস্টফুড জাতীয় খাবার খান তাদের ক্ষেত্রেও কিন্তু পায়েসের সমস্যাটা হতে পারে এছাড়া যাদের রাতে ঘুম কম হয় অথবা মেন্টাল স্ট্রেসে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দীর্ঘদিন এই ধরনের স্ট্রেসে থাকলে পায়খানার সমস্যা বা পায়েসের সমস্যাটা হতে পারে তো মোটামুটি এগুলোই ছিল পায়েসের সমস্যা হওয়ার প্রধান কিছু কারণ বাজারে পায়েস নিরাময়ের জন্য অনেক ধরনের ওষুধ পাওয়া যায় ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই কোনো ধরনের ওষুধ সেবন করবেন না কারণ এতে পরবর্তীতে ভালো তো হবেই না আরও ক্ষতির সম্মুখীন বেশি হবে